আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিছু ছড়াপড়া শোনাবো। প্রথমটির নাম হচ্ছে আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিক চিক করে বালি কথা নাই সেটা, এক ধারে কাশফুল ফুলে ফুলে সাদা। এখন আমি আপনাদেরকে যে কবিতাটি শোনাবো, কবিতাটির নাম ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা কোন পথে যে ছুটে বেড়ায় বোন হারিয়ে যায়, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা। এবার আমি আপনাদেরকে আরেকটি কবিতা শোনাবো, কবিতার নাম আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবে মিলে নাহি কেহ পার, পাড়ার সকল ছেলে মেয়ে মরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। এবার আমি আপনাদেরকে যে কবিতাটি শোনাবো, কবিতাটির নাম আম পাতা জোড়া জোড়া। আম পাতা জোড়াল জোড়া, মারবু চাবুক চড়ব ঘোড়া, ওরে দিদি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে। এবার আমি আরেকটি কবিতা শোনাবো, কবিতাটির নাম ওখানে কে রে। ওখানে কে রে, আমি খোকা, মাথায় কে রে আমের ঢাকা, ঘাস নে কেন দাঁতে পোকা, বিলিস নে কেন ওরে বাবা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে তিনটি কবিতা শোনালাম এবং দুটি ছড়া শোনালাম। প্রথমটির নাম আমাদের ছোট নদী, দ্বিতীয়টির নাম ছুটি, তৃতীয়টির নাম আমাদের গ্রাম, চতুর্থটির নাম মারবোচা বুক, আর পঞ্চমটির নাম ওখানে কেড়ে। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি নেক্সট বার এরকম আরও কবিতা পড়ে শোনাবো। ততদিন ভালো থাকবেন, টাটা।